বিয়ের পর থেকে বদলে গেছেন ফারজানা ব্রাউনিয়া। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। ফারজানা ব্রাউনিয়া, তারকা জগতের আলোচিত মুখ, ছোটবেলা থেকে যার স্বপ্ন ছিল সংবাদ উপস্থাপনার, স্বপ্নের পেছনে ছুটে সেটি পূরণও করেছেন, বলা চলে স্বপ্নকেও ছাড়িয়ে গেছেন তিনি। 2000 সালে বিটিভিতে সংবাদ পাঠিকা হিসেবে যোগ দেন ফারজানা, ইংরেজি সংবাদ পাঠ করতেন। 2001 সালে বিটিভিতেই তার ডাক পড়ে নবাগত অনুষ্ঠানটি উপস্থাপনার। সংবাদ পাঠ ও উপস্থাপনা তখন পাশাপাশি চলতে থাকে। ভিন্ন মাত্রার উপস্থাপনা দিয়ে তারকা খ্যাতি পাওয়া হাতে গোনা যে কজন তারকা বাংলাদেশে আছেন তাদের অন্যতম ফারজানা ব্রাউনিয়া। কাজ করতে করতে এক সময় তিনি যুক্ত হন বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে। চ্যানেলটির বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করে জনপ্রিয়তা অর্জন করেন। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে গেম শো লেটস মুভ, রাজনীতি ভিত্তিক শো হাড়ি কড়াই রান্নার লড়াই, চ্যানেল আই সেরা কণ্ঠ ইত্যাদি। ফারজানা শুধু জনপ্রিয় উপস্থাপকই নন, তিনি নির্মাতাও। 2006 সালে নির্মাতা হিসেবে তার চান্স 50-50 আলোচিত হয়। সেরা কণ্ঠর দ্বিতীয় আসরও তিনিই নির্মাণ করেন। এছাড়া ফারজানা নানা ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের শেষ দিকে আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সরওয়ার্দিকে বিয়ে করেন ফারজানা। 2018 সালের 6 নভেম্বর আকদ 16 নভেম্বর বিয়ে নিবন্ধন হয় তাদের। বিয়ের পর থেকেই বদলে গেছেন ফারজানা ব্রাউনিয়া। তারকা খ্যাতি পাওয়া মানুষের এমন বদলে যাওয়াকে দর্শকেরা মিশ্রভাবে গ্রহণ করেছেন। ফারজানা এখন নিয়মিত হিজাব ও বোরকা পরছেন, স্বামীকে নিয়ে ওমরা হজ করে এসেছেন, তার ফেসবুকের টাইম লাইনে সেসব দিয়েছেন। ফারজানার এটি তৃতীয় বিয়ে। প্রথম স্বামীর ঘরে এক ছেলে এবং দ্বিতীয় স্বামীর ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার। গত সোমবার ছিল ফারজানা ব্রাউনিয়ার ছেলে কাইসানের জন্মদিন, সেটি উদযাপন করে আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। একাধিক ছবি দিয়ে ফারজানা লেখেন, প্রিয় আব্বুজি কাইসান, আজ আমার প্রথম মা হবার দিন, জীবনের শ্রেষ্ঠ দিনও বলতে পারিস, অনেক ছোট ছোট শার্ট জীবনের প্রথমবারের মতো বানিয়েছি তোর জন্য। 2002 সালের 14 জানুয়ারি দুপুর 3:20 প্রথম চোখের দেখা হলেও তার বহু আগে আমার ঠিক জন্মের পর পরে ছিলি আমার মনে, তুই আমার সূর্য, আমার চাঁদ, আমার 7 রাজার ধন, দীর্ঘ 16 বছর পেরিয়ে তুই এখন 17-তে, তোর পুরো জীবনে একটি দিনও আমাকে একটুও কষ্ট দিসনি, অনেক ভালোবাসার স্মৃতি, আব্বুজি আমার জীবনসাথী, তুই হাতটা ধরেছিলি বলেই জীবনের এত যুদ্ধ জয়, মায়ের দোয়া সবসময় তোর সাথে, অনেক বড় মানুষ হবি তুই, তুই পৃথিবীর শ্রেষ্ঠ ছেলে, এবার শ্রেষ্ঠ মানুষ হবার পালা, অনেক ভালোবাসি আব্বুজি, তোর মা। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।